যিনি প্রথম বাংলাদেশি হিসাবে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে আলহামদুলিল্লাহ সৌদি আরব পৌঁছেছেন, যার জন্য আলহামদুলিল্লাহ। আপনি প্রায় কয়টা দেশ ক্রস করছেন? টোটাল বাংলাদেশ নিয়ে ছয়টা। ছয়টা দেশ টোটাল, কত কিলোমিটার আপনার হাঁটা হয়েছে? 8000 কিলোমিটার। 8000 কিলোমিটার। তো আসলে আমরা যে যে কাজই করি না কেন, একটা দিক থেকে আমাদেরকে এক থাকা প্রয়োজন, সেখানে হচ্ছে আমরা যাতে ইবাদত করতে পারি এবং আল্লাহর পথে থাকতে পারি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খন্দকার ফারাবি আহমেদ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে যিনি আমাদের পাশে আছেন তাকে পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই, আপনারা দেখেই চিনতে পারতেছেন। আমাদের আলহামদুলিল্লাহ আলিফ মাহমুদ ভাই আমাদের সাথে আছেন, যিনি প্রথম বাংলাদেশি হিসাবে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে আলহামদুলিল্লাহ সৌদি আরব পৌঁছেছেন এই হজের জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা ভাইয়ের সাথে দেখা করতে পেরে অনেক সৌভাগ্যবান। তো ভাইয়ের কাছে জানতে চাবো যে ওনার সংক্ষিপ্ত আকারে উনি যদি বলেন ওনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কোন দেশটা ক্রস করার সময় বা পাড়ি দেওয়ার সময় বা কোন জায়গাটা ক্রস করার সময় ওনার বেশি ভয় বা কোনো ইতিহাস বা হিস্টোরি আছে কিনা আমরা যদি একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভয়কে জয় করাই তরুণের কাজ। এ পর্যন্ত আসছি, এই খারাপ যেই সময়গুলো আছে এগুলো হচ্ছে একটা ভালো এক্সপিরিয়েন্স হিসেবে আমি মনে করি। তো এরকম কোনো সময় হয় নাই যে খারাপ কিছু মুহূর্ত হয়েছে, কারণ বাইরের আগে থেকেই আমি এটাই চিন্তা করে বাইরেছি, খারাপ সময়গুলোই আসলে একটা ভালো এক্সপিরিয়েন্স হিসেবে নিয়েছি। তো যার কারণে আমার কাছে কোনো কিছুই সমস্যা মনে হয় নাই, যা খারাপ সময় গেছে বলে একটা ভালো এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ। আপনি প্রায় কয়টা দেশ ক্রস করছেন? টোটাল বাংলাদেশ নিয়ে ছয়টা। ছয়টা দেশ। টোটাল কত কিলোমিটার আপনার হাঁটা হয়েছে? 8000 কিলোমিটার। 8000 কিলোমিটার। 7500 কিলোমিটার মক্কা থেকে মদিনা, পরবর্তীতে আমার সাথে আছে যার কারণে হাঁটতে পারিনি। গাড়িতে চলে আসছে। আমরা দেখতে পাই, আপনার শুনতে পাইলাম ওনার এক্সপিরিয়েন্স। এছাড়া মদিনা মক্কা ঢোকার পরে আপনার অনুভূতিটা যদি বলতেন। আমরা তো প্লেনেই চলে আসি, আপনি তো এতদিন পরে হেঁটে আসছেন, 9 মাস, পুরো 9 মাস। আপনারা জানবেন যে 9 মাস পরে উনি কিন্তু ঢুকতে পারছেন, এটার যে একটা অনুভূতি যদি একটু শেয়ার করেন। আসলে এই অনুভূতি মুখে বলা যায় না, নিজের চোখে দেখতে হয়। তো এটা আমি যতই চেষ্টা করি মুখে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। আমরা আগে অনেক শুনেছি যে হেঁটে হজ হইতো, হ্যাঁ জাহাজে হজ হইতো। 2024 সালে এই ডিজিটাল যুগেও আমাদের আলিফ ভাই আলহামদুলিল্লাহ উনি যে এটা বাংলাদেশের গর্ব উনি করে দেখিয়েছেন। সাথে আছেন আমাদের নাহিদ ভাই, আপনারা সবাই মদিনা কমিউনিটি এবং মক্কা মদিনা কমিউনিটি ওনাকে চিনেন। আর এখানে আছে আমাদের মদিনা টিভির আমাদের সম্মানিত মামুন ভাই, বিরো সাংবাদিক। এছাড়াও আমাদের কলরবের একজন ফাউন্ডিং মেম্বার ইমতিয়াজ মাসরুর সাহেব আমাদের সাথে আছেন, আমাদের হাজি সাহেব আমাদের সাথে আছেন। তো আমরা আসলে কোনো ফুল দিচ্ছি না বা কোনো ভালোবাসা, এটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আমরা চাই যে উনি যেভাবে বাংলাদেশের নাম উনি রোশন করছেন, আমরা এখানে আসার পরে দেখতেছি পাকিস্তানি ভাই এবং তুর্কি বিভিন্ন দেশের লোকজন ওনাকে দেখতেছেন, সম্মান করতেছেন। এই যে আমাদের বাংলাদেশের পতাকাটা উনি পুরা বিশ্বের মানচিত্রে যেটা উঠায় ধরছেন, এর জন্য আমরা আসলে মানে বাংলাদেশের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা দেখতেছেন, যারা বিভিন্ন র্যাঙ্কে আছেন বাংলাদেশে, অবশ্যই ওনাকে সম্বর্ধনা জানার জন্য যতটুকু করা দরকার, আমরা আমাদের ক্রিকেটার, আমাদের হাফেজ এবং বিভিন্ন জনকে বিভিন্নভাবে রাষ্ট্রীয় সম্মান দিয়ে থাকি। আশা করতেছি এই ভিডিওতে যারা দেখতেছেন তারা অবশ্যই ওনাকে সেই পর্যায়ে বাংলাদেশে যাতে ওনার সম্মানটা আমরা ধরে রাখতে পারি সেদিকে আমরা খেয়াল রাখি। ভাই হজে আসলে যারা আসেন হজ করার জন্য রাষ্ট্রীয়ভাবে অনুমতি লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা যেটা শুনেছি দু একদিন আগে যে আমাদের আলিফ ভাইকে রাষ্ট্রীয়ভাবে সৌদি সরকার তাকে হজ করার জন্য পূর্ণ সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে। এটা আসলে এটা অনেক বড় পাওয়া আলিফ ভাইয়ের জন্য, নিজের যোগ্যতা অনুযায়ী তিনি সম্মানটা অর্জন করেছেন এবং সেই সাথে বাংলাদেশের মুখে বাংলাদেশের মানচিত্রকে উজ্জ্বল করেছেন। এই জন্য আমরা নিজেরা আলিফ ভাইকে এই কৃতিত্ব অর্জনের করার জন্য আমরা নিজেরাও ধন্য মনে করছি এবং বাংলাদেশের সকলের প্রতি আহ্বান থাকবে যে আলিফ ভাইকে আমরা যেন আরও সম্মানের জায়গায় পৌঁছাই দিতে পারি আমরা আমাদের জায়গা থেকে। এটাই থাকবে আমাদের জন্য সকলের পক্ষ থেকে কামনা এবং দোয়া করি বারবার যেন প্রতি বছর যেন আলিফ ভাই তার মাকে নিয়ে আসতে পারেন। আমি শুনেছি যে তার মাও এসেছেন, হ্যাঁ এখানে আসেন আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় জিনিস। হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তার হজ এবং উমরাকে কবুল করেন, এতটুকুই চাওয়া। ভাই যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন। আমরা পৃথিবীতে যত মানুষই আছি এবং আমরা যারা মুসলিম আছি এক একজন এক এক পেশায়, যেমন ভাই ট্রাভেলিং আছেন, জি আমার ট্রাভেল এজেন্সি, তারপরে বিজনেস আছে ভাইয়ের,
তো যাই হোক, আমরা পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় যুক্ত, যেমন ডাক্তার, পুলিশ, তো আমরা যে যাই করি না কেন সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। তো আসলে আমরা যে যেই কাজই করি না কেন, একটা দিক থেকে আমাদেরকে এক থাকা প্রয়োজন, সেখানে হচ্ছে আমরা যাতে ইবাদত করতে পারি এবং আল্লাহর পথে থাকতে পারি। তো আমি মনে করি, আমি যেহেতু একজন ট্রাভেলার, তো সেই হিসাবে আমিও চিন্তা করলাম আমি যাতে আল্লাহর রাস্তায় থাকতে পারি, তো আমি এমনিই পৃথিবীটা ভ্রমণ করব। যদি আমি আমার এই সফরের মধ্যে, ট্রাভেলিংয়ের মধ্যে আমি আল্লাহর রাস্তায় থাকতে পারি এবং নিজেকে পরিবর্তন করতে পারি, একজন মুসলিম হিসেবে নিজেকে তৈরি করতে পারি, এটা আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া। তো আমাদের প্রস্তুতিতে মুসলিমেরই প্রয়োজন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তো সবাইকেই নিজের জায়গা থেকে আসলে আল্লাহর রাস্তায় যেভাবেই হোক থাকা প্রয়োজন, যেরকমভাবে আমি চেয়েছি। তো এটা আমাদের সবাই, সকল মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য, একজন সঠিক মুসলিম হিসেবে, ইমানদার ব্যক্তি হিসেবে থাকা। আমাদের জান্নাতে যাওয়ার জন্য যেসব জিনিস প্রয়োজন, অবশ্যই ইমান প্রয়োজন। তো একজন মুসলিম হিসেবে যেসব জিনিস প্রয়োজন, অবশ্যই সবাই চেষ্টা করবে নিজেকে একজন ভালো মুসলিম হিসেবে তৈরি করার জন্য। আমি ভিডিওটা শেষ করব একটা ছোট্ট প্রশ্ন ওনার কাছে আমি করতে চাই, যে কোন জিনিসটা দেখে আপনার এই আইডিয়াটা আসলো যে আমি হাইটা সৌদি আরব যাই? আসলে আমি অনেক, এই যে একটু আগে বললাম, আমি আসলে অনেক আগে থেকে ট্রাভেলিং করি। তো আমি যে মুসলিম, আসলে আজকে অন্য কোনো আমি দেশে যাইতাম, এখন যেহেতু আমি একজন মুসলিম, আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি মক্কা মদিনা যাওয়া দরকার, কারণ আমি একজন মুসলিম। এখন আমি যদি এখানে আমি আমার আল্লাহর রাস্তায় থাকতে পারি, এটা আমার জন্য সবচেয়ে বেস্ট একটা অপশন। এখন আপনি ডাক্তারি করেন, এর মধ্যে যদি আপনি ডাক্তারি করতে করতে যদি নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় এখানে আসতে পারেন, এটা তো একটা বেস্ট একটা জিনিস। এখন আমি ট্রাভেলিং করতেছি, এটার মধ্যে যদি আমি আল্লাহকে খুঁজে পাই, এটা তো আমার সবচেয়ে বড় একটা পাওয়া, এটাই আমার চিন্তা আর কিছু না। ধন্যবাদ আলিফ ভাইকে, তিনি এত কষ্ট করে বাংলাদেশ থেকে পায়ে হেঁটে এখানে আসলেন এবং আমাদের সাথে দেখা হলো। আমরা নবীজি রওজা মোবারক জিয়ারত করলাম এবং আমাদের পিছনে দেখা যাচ্ছে সবুজ গম্বুজ রওজা মোবারক। তার অনুভূতি তিনি মুখে বলে প্রকাশ করে আমাদেরকে বোঝাতে পারছেন না, আসলেই তিনি অনেকটাই হ্যাপি এবং আল্লাহ তার উমরাকে কবুল করুক এবং সকলের উমরাকে, যারা এই মক্কা মদিনা আসেন, সবার উমরাকে কবুল করুক, হজকে কবুল করুক এবং বিশ্বের সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, বাংলাদেশের উপর রহম করুক। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা বাংলাদেশকে হেফাজত করুক, শেফা দান করুক আমাদের সকলকে। এই নিয়ে আমরা আজকে এখান থেকে এই ছোট্ট ভিডিওটি এন্ড করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, যে যেখানে থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।